আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্র্যান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী একের প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায়ের একের নাম হচ্ছে বড় সংখ্যা এবং স্থানীয় মান। এখন আমরা শুরুতে অনুশীলনী অঙ্কগুলো শুরু করার পূর্বে কিছু বেসিক আইডিয়া নিব, অর্থাৎ স্থানীয় মানটা কি সেটা আমরা জানবো। যে স্থানীয় মান হচ্ছে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। আমি আবারও বলছি, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এখন আমরা জানবো দেশীয় সংখ্যা পঠন রীতি সম্পর্কে। তাহলে এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। অর্থাৎ এখানে তোমরা দেখো একটি চার্ট আকারে আমি দিয়ে দিয়েছি বা একটি টেবল আকারে দেখো আমি এখানে সাজিয়ে লিখেছি, যে এখানে আমরা কি বলেছি যে এ রীতিতে সংখ্যার ডান দিক থেকে, অর্থাৎ আমরা এখানে যদি টেবলের ডান দিক থেকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। অর্থাৎ এখানে দেখো আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে ঘর করেছি। এখানে প্রথম ঘরটি কিসের ঘর? একক। তারপর দ্বিতীয় স্থানের ঘরটি কিসের কি নাম দিয়েছি? দশক। তারপর তৃতীয় স্থানের ঘরটির নাম দিয়েছি হচ্ছে শতক। অর্থাৎ প্রথম ঘরটি হচ্ছে একক প্রকাশ করে, দ্বিতীয় ঘরটি হচ্ছে দশক এবং তৃতীয় ঘরটি হচ্ছে শতক স্থানে প্রকাশ করে। একইভাবে চতুর্থ স্থানটি হচ্ছে হাজার, তারপর পঞ্চম স্থানটি হচ্ছে অযুত, ষষ্ঠ স্থানটি হচ্ছে লক্ষ, তারপর সপ্তম স্থানটি হচ্ছে নিযুত এবং অষ্টম স্থানটি হচ্ছে কুটি প্রকাশ করে। এবং এখানে দেখো যে এককের ঘরের অঙ্কগুলো কোথায় বা লেখা বা পড়া হয়, এক দুই তিন চার, অর্থাৎ এককের ঘরে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে পড়ব। তারপর কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, পঁচিশ, আটত্রিশ, একাত্তর। অর্থাৎ এখানে দেখো আমরা পঁচিশ হচ্ছে একটা সংখ্যা, আটত্রিশ একটা সংখ্যা, একাত্তর একটা সংখ্যা, কিন্তু কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ দুই একটা অঙ্ক, পাঁচ একটা অঙ্ক, দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা গঠিত হয়েছে। তাহলে এই ধরনের দুই অঙ্ক মিলে যেসব অঙ্ক মিলে যেসব সংখ্যা গঠিত হবে সেগুলোকে আমরা একটা বিশেষ নাম রাখবো। অর্থাৎ এখানে আমরা কি রাখি, যে দুই এবং পাঁচ মিলে যে একটি সংখ্যা গঠিত হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে পঁচিশ। তারপর তিন এবং আট, দুটি অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয়েছে, এই যে এটাকে আমরা বিশেষ নামে ডাকি, কি ডাকি? আটত্রিশ। তারপরে এরপর হচ্ছে সাত এক, এটাকে ডাকি আমরা একাত্তর। এর জন্য দেখো আমরা এটাকে লিখেছি যে পঁচিশ, আটত্রিশ এবং একাত্তরকে পড়া হয় যথাক্রমে পঁচিশ, আটত্রিশ, একাত্তর। তারপরে এখানে দেখো শতকের, অর্থাৎ তৃতীয় স্থানে ঘরটি হচ্ছে শতকের ঘরে, শতকের ঘরে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে, অর্থাৎ এই যে শতকের ঘরে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে যদি এক থাকে তাহলে আমরা পড়বো একশো, দুই থাকলে দুইশো, তিন থাকলে তিনশো ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরে অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, অর্থাৎ শতকের ঘরে যেভাবে পড়ে আমরা হাজারের ঘরও, অর্থাৎ চতুর্থ স্থানের ঘরটি হচ্ছে হাজারের ঘর। তোমরা এখানে দেখতে পাচ্ছ টেবলে, আমি এখানে টেবলটি দুইবার দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো তাহলে হাজারের ঘরের অঙ্কগুলোকেও শতকের ঘরের মতো পড়তে হবে, অর্থাৎ এখানে হাজারের ঘরে যদি দুই অঙ্ক হয় তাহলে দুই হাজার পড়বো, তিন বসলে তিন হাজার পড়বো, চার বসলে চার হাজার পড়বো। যেমন দেখো এখানে উদাহরণ লেখা আছে, যেমন পাঁচ হাজার, সাত হাজার ইত্যাদি, আমি তোমাদের যেভাবে বলেছি। তারপর অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসেবে পড়া হয় না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো অযুতের ঘরের অঙ্ককে কি হিসেবে পড়া হয় না? অযুত হিসেবে পড়া হয় না। অর্থাৎ অযুতের ঘরটি কোন স্থানে আছে? পঞ্চম স্থানে আছে। পঞ্চম স্থানে ঘরটিকে আমরা বলছি অযুতের ঘর। তাহলে কিভাবে পড়া হয় দেখো, অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। অর্থাৎ অযুত এবং হাজারের ঘর মিলিয়ে আমরা কি ধরবো? হাজারের ঘর হিসেবে বিবেচনা করব। তাহলে দেখো আমি এই জন্যই দেখো অযুত এবং হাজারের উপরে দেখো আমি হাজার লিখেছি, অর্থাৎ অযুত এবং হাজার এই দুই ঘর মিলিয়ে আমরা হাজারের ঘর হিসেবে বিবেচনা করব। যেমন দেখো একটা উদাহরণ দিয়েছি, যদি অযুতের ঘরে কি হয়, সাত হয় এবং হাজারের ঘরে যদি পাঁচ থাকে তাহলে এই দুই ঘরের অঙ্ক মিলিয়ে আমরা কি করব? পঁচাত্তর হাজার করব। তখন কিন্তু শুধু পাঁচ হাজার পড়লে হবে না, কারণ অযুতের ঘরে আমরা প্রতি ঘরে যেহেতু একটি করে অঙ্ক বসাচ্ছি, তাহলে পঁচাত্তর যেহেতু একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা পাঁচটি বসব হচ্ছে হাজারের ঘরে এবং সাত বসব হচ্ছে অযুতের ঘরে। তার মানে আমরা সাত এবং পাঁচ মিলে, অর্থাৎ অযুত এবং হাজারের ঘর মিলে আমরা হাজারের ঘর বিবেচনা করবো, অর্থাৎ পঁচাত্তর হাজার আমরা পড়তে হবে।
একইভাবে নিযুত ও লক্ষ্যের ঘর মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসেবে পড়া হয়। ঠিক তেমন অযুত এবং হাজার ঘর মিলিয়ে যেমন আমরা হাজারের ঘর বিবেচনা করেছি, ঠিক তেমনই দেখো নিযুত এবং লক্ষ্যের ঘর মিলিয়ে কিন্তু আমরা লক্ষ্যের ঘর বিবেচনা করব। তাহলে দেখো এখানে লক্ষ্য হচ্ছে ষষ্ঠের স্থানের ঘরটিকে আমরা বলবো লক্ষ্যের ঘর এবং সপ্তম স্থানের ঘরটিকে বলবো আমরা নিযুতের ঘর। তাহলে নিযুত এবং লক্ষ্য এই দুই ঘর মিলিয়ে আমরা লক্ষ্যের ঘর বিবেচনা করব। যেমন দেখো আমরা যদি একটা উদাহরণ দিই, নিযুতের ঘরে যদি মনে করা হয় আট এবং লক্ষ্যের ঘরে যদি হয় তিন, তাহলে দুই ঘরের অঙ্ক মিলে আমরা কি পড়ব তিরাশি লক্ষ। অর্থাৎ দুইটা মিলে আমরা তখন কিন্তু আট নিযুত তারপরে তিন লক্ষ এবার পড়লে হবে না, আমাদের পড়তে হবে তিরাশি লক্ষ। কারণ আমরা কি বলেছি নিযুত এবং লক্ষ্য এই দুই ঘর মিলে আমরা লক্ষ্যের ঘর বিবেচনা করব। এই জন্য দেখো নিযুত এবং লক্ষ্যের উপরে আমরা লক্ষ্য লিখেছি, অর্থাৎ এই দুই ঘর মিলিয়ে আমরা এক ঘর বিবেচনা করব। তারপরে দেখো সর্বশেষ হচ্ছে কুটির ঘর। কুটির ঘরের অঙ্ককে কুটি বলে পড়া হয়, অর্থাৎ এখানে দুই অঙ্ক থাকুক তিন অঙ্ক থাকুক, আমরা মনে করি এখানে দুইশো পাঁচ থাকলো তাহলে আমরা এটাকে ধরবো দুইশো পাঁচ কুটি, শুধু তিন থাকলো তাহলে তিন কুটি ধরবো, তারপর এখানে থাকলো পাঁচ শূন্য তাহলে অর্থাৎ পঞ্চাশ, তাহলে আমরা পঞ্চাশ কুটি ধরবো। অর্থাৎ কুটির ঘরে যত অঙ্ক থাকবে সব অঙ্কগুলি মিলিয়ে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটাকে আমরা কুটি হিসেবে বিবেচনা করব। এবং দেখো এখানে সে কথাই বলেছে যে কুটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কুটির ঘরের সাথে মিলিয়ে যত কুটি হয় তত কুটি পড়া হয়। অর্থাৎ বাম দিকে যদি আমরা আরো যত সংখ্যাই বাড়াই, মনে করো একে এখানে লিখলাম এক, একের পাশে আরেকটা এক লিখলাম বাম পাশে, তাহলে হয়ে গেল এগারো কোটি। তারপরে এর পাশে আরেকটা এক লিখলাম, তখন এগারো তৃতীয় হয়ে গেল একশো এগারো কোটি। তার পাশে আবার আরেকটা এক লিখলাম, তাহলে তখন হয়ে গেল এক হাজার একশো এগারো কোটি। অর্থাৎ কোটির পরে যেহেতু আমাদের আর কোনো ঘর নাই, তাহলে কুটির ঘরে যত অঙ্ক আসবে সেটা মিলে যে অঙ্কটা গঠিত সবগুলো অঙ্ক মিলে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটাকে আমরা কুটি হিসেবে বিবেচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে এখন দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই যে একক স্থানীয় মানে শুধু সংখ্যাটি বসবে, দশক স্থানীয় মানে সংখ্যাটির পরে একটি শূন্য বসবে, তারপর শতকের স্থানীয় মানে সংখ্যাটির পরে দুটি শূন্য বসবে এবং হাজারের স্থানীয় মানে সংখ্যাটির পরে তিনটি শূন্য বসবে। এভাবে ধাপে ধাপে একটি করে শূন্য বাড়িয়ে সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ এখন কিন্তু আমরা অনুশীলনের অঙ্কে চলে যাব এবং অনুশীলনের অঙ্ক গিয়ে আমরা শুরুতেই কিন্তু স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করতে গেলে এই জন্য আমি তোমাদের একটু এখানে শুরুতে একটু হিস দিয়ে রেখেছি যে যখন আমরা একক স্থানীয় মান নির্ণয় করব তখন শুধু যে একক স্থানীয় বলে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসবে। তারপর দশক স্থানীয় মান যখন আমরা নির্ণয় করব তখন দশক স্থানীয় মানে যে সংখ্যাটি থাকবে তারপরে আমরা একটি শূন্য বসাবো। তারপরে এভাবে করে প্রতি শতকের ঘরে এসে আরেকটি শূন্য বাড়বে, হাজারের ঘরে এসে আরেকটি শূন্য বাড়বে, এভাবে করে ধাপে ধাপে শূন্য সংখ্যা বাড়তে থাকবে। এভাবে আমরা কি করব সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করব। তোমরা এই কথাগুলো আরো একটু ক্লিয়ার হবে এখন আমরা যদি অঙ্কে চলে যাই তখন তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হবে বা বুঝতে পারবে। তাহলে দেখো তোমাদের অনুশীলনী একের এক নম্বর অঙ্কে দেওয়া আছে উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। তাহলে দেখো এখন আমরা কি করব স্থানীয় মান নির্ণয় করব। এখানে চারটি অঙ্ক দেওয়া আছে এবং চারটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা করব। শুরুতে দেখো এক নম্বরে দেওয়া আছে আট সাত দুই নয় তিন এক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছয় অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আট একটি অঙ্ক, সাত একটি অঙ্ক, দুই একটি অঙ্ক, নয় একটি অঙ্ক, তারপর তিন এক, এগুলো প্রত্যেকটা এক একটা অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি অঙ্ক আছে, ছয়টি অঙ্ক আছে, অর্থাৎ ছয় অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয়েছে। তাহলে আমাদের কি বলছে কথায় লেখার জন্য এবং স্থানীয় মান নির্ণয় করার জন্য। তাহলে এখন আমরা শুরুতেই দেখো আগে আমরা স্থানীয় মান নির্ণয় করে নিই তারপর আমরা কথায় প্রকাশ করব। তাহলে স্থানীয় মান নির্ণয় করতে হয় হচ্ছে সংখ্যার ডান পাশ থেকে, অর্থাৎ এককের ঘর থেকে। তাহলে এখন আমরা শুরু করবো এক থেকে। দেখো এক দিয়ে এখানে আমরা একের নিচে এভাবে আমরা একটি দাগ দিব, দাগ টেনে এভাবে লিখবো আমরা কি হচ্ছে এক একক। অর্থাৎ এটি যেহেতু এককের ঘরে আছে, কারণ আমরা তোমাদের একটু আগে দেশীয় সংখ্যা পঠন রীতিতে দেখিয়েছিলাম প্রথম হচ্ছে একক, তারপর হচ্ছে দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর হচ্ছে কুটি। তাহলে এখন আমরা এক যেহেতু আমরা যদি ডান পাশ থেকে আসছি সংখ্যার, এখানে কিন্তু সবসময় খেয়াল রাখবে সংখ্যার ডান পাশ থেকে আসতে হবে। তাহলে ডান পাশে যে অঙ্কটি আসে আমরা এখানে প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা ভাবে স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এখানে একের স্থানীয় মান হচ্ছে এক একক, মানে হচ্ছে এক, অর্থাৎ এখানে কিন্তু শূন্য বসবে না, অর্থাৎ যে সংখ্যাটি আছে সে সংখ্যাটি বসে যাবে।
তারপর দেখো তিন, তিন কোন ঘরে আছে? দশক স্থানীয় ঘরে আছে, অর্থাৎ দ্বিতীয় স্থানের ঘরটিকে আমরা কি বলবো? দশক স্থানীয় ঘর। তাহলে আমরা লিখবো হচ্ছে তিন দশক। তাহলে দশকের মান কত? আমরা জানি দশকের মান হচ্ছে দশ, অর্থাৎ এখানে আমরা তিনের সাথে দশ দ্বারা গুণ দিব, অর্থাৎ তিন দশে তিরিশ, এই জন্য দেখো আমি তিরিশ লিখেছি। একইভাবে দেখো এরপর হচ্ছে নয়, নয়ের স্থানীয় মান, নয় হচ্ছে শতকের ঘরে আছে, এই জন্য আমরা লিখেছি নয় শতক। তার মানে এখানে আমরা নয় যেহেতু শতকের ঘরে আছে, তাহলে এখন আমরা শতক মানে কি? এক শতক। তার মানে এখানে আমরা নয়ের সাথে একশো গুণ দিব, অর্থাৎ নয় একশো নয়শো, এই জন্য দেখো এখানে আমি সরাসরি লিখেছি নয়শো। তারপরে দেওয়া আছে দুই, দুই হচ্ছে কিসের ঘরে? হাজারের ঘরে। আমরা জানি শতকের পরের ঘরটি হচ্ছে হাজারের ঘর, তাহলে দুইয়ের স্থানীয় মান হবে দুই হাজার। তাহলে দুই হাজারের সাথে মানে কি? আমরা জানি হাজারের মান হচ্ছে এক হাজার, অর্থাৎ দুইয়ের সাথে আমরা যদি এক হাজার গুণ দিই তাহলে পাবো হচ্ছে দুই হাজার। তারপরে হচ্ছে সাত, সাত হচ্ছে অযুত, তার মানে অযুত আমরা লিখবো সাত অযুত, তার মানে অযুতের মান আমরা জানি দশ হাজার, তার মানে সাতের সাথে যদি আমরা দশ হাজার গুণ দিই তাহলে পাবো হচ্ছে সত্তর হাজার। তারপরে সর্বশেষ কি দেওয়া আছে? আট, তার মানে আট হচ্ছে লক্ষের ঘরে আছে, তাহলে আমরা আট লক্ষ, আমরা জানি লক্ষর মান হচ্ছে এক দিয়ে হচ্ছে পাঁচটা শূন্য হবে, অর্থাৎ এক লক্ষ, অর্থাৎ এক লক্ষের মধ্যে আমরা জানি পাঁচটা শূন্য, তাহলে আটের সাথে যদি আমরা এক লক্ষ গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে আট লক্ষ, অর্থাৎ আট দিয়ে পাঁচটা শূন্য হবে। এখন দেখো আমি এখানে একটু কাজ করেছি, আমরা কি বলেছিলাম যে হাজার এবং অযুতের ঘরকে হাজারের ঘর হিসেবে বিবেচনা করা হয়, এজন্য দেখো আমরা এখন কি করব, যোগ করব। যোগ করার জন্য আমরা এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে হিসাব করব। তাহলে এখানে দেখো আমরা কি পেয়েছি, শুরুতে পেয়েছি হচ্ছে আট লক্ষ, এরপরে দেখো অযুত এবং হাজারের ঘর, এই দুই ঘর মিলে আমরা ধরবো হচ্ছে হাজারের ঘর হিসেবে মিলিয়ে ধরব, অর্থাৎ এখানে সাত অযুতের মান হচ্ছে সত্তর হাজার এবং দুই হাজারের মান হচ্ছে দুই হাজার, তার মানে সত্তর হাজারের সাথে যদি দুই হাজার যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বাহাত্তর হাজার, তার মানে আমরা হাজারের ঘরের মান পেয়ে গেলাম কত? এখানে বাহাত্তর হাজার। তারপর হচ্ছে নয় শতক, এখানে নয় শতক, এবং আমরা একক এবং দশকের ঘরটা যদি একসাথে যোগ করি তাহলে পাবো হচ্ছে তিরিশের সাথে এক যোগ করলে পাবো হচ্ছে একত্রিশ। তার মানে এখন আমরা এটাকে যদি এভাবে করি যে আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত একত্রিশ, এবং এই কথাটি দেখো আমি উপরে লিখে দিয়েছি যে আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত একত্রিশ, অর্থাৎ শুরুতে আমরা স্থানীয় মান বের করব, বের করার পরে যদি হাজারের এবং অযুতের ঘর দেওয়া থাকে তাহলে দুটো মিলে আমরা একসাথে যোগ করে হাজারের ঘর বানাবো, এবং যদি লক্ষ নিযুতের ঘর থাকে তাহলে নিযুত এবং লক্ষের ঘর মিলে আমরা লক্ষের ঘর বানাবো, তারপরে এগুলো আমরা যোগ করে, তারপরে একক এবং দশকের ঘর আমরা একসাথে যোগ করে, তারপরে এভাবে আমরা ভেঙে ভেঙে এত লক্ষ এত হাজার এত শত এত এভাবে করবো আমরা। তারপরে দেখো দুই নম্বরে দেওয়া আছে পাঁচ এক সাত আট পাঁচ সাত দুই, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কোথায় প্রকাশ করবো? আগে আমরা স্থানীয় মান নির্ণয় করতে হয়, নির্ণয় করে নিই। তাহলে আমরা জানি যে স্থানীয় মান নির্ণয় করতে গেলে সংখ্যা ডান পাশ থেকে আসতে হয়, অর্থাৎ আমরা প্রথম ঘরটি হচ্ছে এককের ঘর, তারপর এরপরটি হচ্ছে দশক, তারপরটি হচ্ছে শতক, এরপরটি হচ্ছে হাজার, তারপরটি হচ্ছে অযুত, তারপরটি হচ্ছে লক্ষ, তারপরটি হচ্ছে নিযুত, তারপরটি হচ্ছে কুটি। এখানে যেহেতু কুটির ঘর দেওয়া নাই তাহলে আমরা এখন দেখো এক 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 স্থানীয় মান নির্ণয় করবো। তাহলে শুরুতে হচ্ছে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই একক, মানে হচ্ছে দুই, অর্থাৎ যে সংখ্যাটি আছে সেটি বসে যাবে। তারপর সাতের স্থানীয় মান হচ্ছে সাত দশক, অর্থাৎ সাত দশক মানে কি? দশকের স্থানীয় মান হচ্ছে দশ, তার মানে সাতের সাথে যদি দশ গুণ দিই তাহলে সাত দশে সত্তর। তারপর পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ শতক, তাহলে শতকের স্থানীয় শতকের মান জানি আমরা কত? একশো, তার মানে এখানে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ শতক, তার মানে পাঁচের সাথে একশো গুণ দিলে আমরা হবে হচ্ছে পাঁচ একশো পাঁচশো। তারপর হচ্ছে আটের স্থানীয় মান হচ্ছে আট হাজার, হাজারের মান জানি আমরা হচ্ছে এক হাজার, তার মানে আটের সাথে এক হাজার গুণ দিলে হয় আট হাজার। তারপর হচ্ছে সাতের স্থানীয় মান হচ্ছে সাত অযুত, তার মানে আমরা অযুতের মান জানি হচ্ছে দশ হাজার, তার মানে সাতের সাথে আমরা যদি দশ হাজার গুণ দিই তাহলে পাবো হচ্ছে সত্তর হাজার। তারপর একের স্থানীয় মান হচ্ছে এক লক্ষ, আমরা লক্ষের মান জানি হচ্ছে এক লক্ষ, তার মানে একের সাথে এক লক্ষ গুণ দিলে হয় এক লক্ষই হবে, অর্থাৎ এক দিয়ে পাঁচটা শূন্য লিখবো। তারপর পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ নিযুত, তার মানে নিযুতের মান হচ্ছে দশ লক্ষ, তার মানে পাঁচের সাথে আমরা দশ লক্ষ গুণ দিলে হয় পঞ্চাশ লক্ষ। এখন আমরা কি করব? এখন আমরা জানি হাজার এবং অযুতের ঘর মিলিয়ে আমরা হাজার ঘর বিবেচনা করব, এবং লক্ষ এবং নিযুতের ঘর মিলিয়ে লক্ষের ঘর বিবেচনা করব। তাহলে এখানে দেখো আমরা পাঁচ নিযুত হচ্ছে কত? প
পঞ্চাশ লক্ষ এবং এক লক্ষ সমান হচ্ছে এক লক্ষ, তাহলে এখন আমরা দুই ঘর মিলিয়ে লক্ষের ঘর বিবেচনা করব। তাহলে আমরা এখানে যোগ করব পঞ্চাশ লক্ষের সাথে আরো এক লক্ষ, যোগ করলে হয় কত? একান্ন লক্ষ। এই জন্য দেখো আমি এখানে লিখেছি মাঝখানে একান্ন লক্ষ। তারপর হচ্ছে আমরা হাজার এবং মজুদের ঘর মিলে হাজারের ঘর বিবেচনা করব। তাহলে সাত হাজার সমান আমরা পেয়েছি সত্তর হাজার এবং আট হাজার সমান পেয়েছি আট হাজার। তাহলে সত্তর হাজারের সাথে যদি আট হাজার যোগ করি তাহলে হয় আটাত্তর হাজার। তার মানে আমরা পেয়ে গেলাম আটাত্তর হাজার। তারপরে পাঁচ শত হবে, পাঁচ শতই থাকবে এবং সাত দশকের জায়গায় এখানে কি আছে সত্তর এবং দুই এককের জায়গায় দুই, তার মানে সত্তরের সাথে আমরা দুই যোগ করব। অর্থাৎ একক এবং দশক এই দুই ঘরটা আমরা একসাথে যোগ করে ফেলবো, সত্তরের সাথে দুই যোগ করলে হয় বাহাত্তর। তাহলে এখন যদি আমরা ফাইনালে যোগ করি তাহলে কি হয় দেখো, একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচ শত বাহাত্তর। এই কথাটি কিন্তু আমি দেখো উপরে লিখেছি কথায় একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচ শত বাহাত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।